অর্থ বস্ত্র বা অন্য কোনো পণ্য নয় ফিলিস্তিনিরা দিনশেষে ঘুমাতে যাচ্ছেন যুদ্ধবিরতির আশা নিয়ে কিন্তু সকাল হলেই বোমা আর ট্যাংকারের শব্দে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে লেবাননের যুদ্ধবিরতির পর গাজাবাসী আশা করছেন খুব দ্রুতই গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে শেষ হবে এক বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী নিসশংসতা গাজার রাফা এলাকার বাসিন্দারা বলছে জীবনের কোনো নিরাপত্তা নেই তাদের বেঁচে থাকার লড়াইয়ে তারা আজ ভীষণ ক্লান্ত আমাদের জীবন অনেক বেশি কঠিন এখানে জীবনের এক শতাংশ নিরাপত্তা নেই শিশুদের খাবার নেই শিক্ষা নেই তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না আমাদের নিরাপত্তা প্রয়োজন এই নিঃশংসতা থেকে কে আমাদের রক্ষা করবে আর পারছি না আমরা ভীষণ ক্লান্ত প্রতিদিন রাতে ঘুমাতে যাই যুদ্ধবিরতির আশা নিয়ে লেবাননের মতো আমাদের যুদ্ধবিরতি প্রয়োজন নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ ইসরায়েল লেবাননের মতো করে গাজায় দ্রুত যুদ্ধবিরতি চায় আন্দোলনরত হাজারো ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা কোথাও কোথাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আন্দোলনকারীরা বলছে হামাসের হাতে বন্দি জিম্মিদের পরিবার খুবই খারাপ সময় পার করছে তারা কোনোভাবেই জিম্মিদের সহায়তা করতে পারছে না লেবাননে যুদ্ধবিরতি হয়েছে এখন যুদ্ধবিরতি সম্ভব গাজায়ুদ্ধ সঠিক সিদ্ধান্তের অভাবে একশো একজন জিম্মির জীবন অনিশ্চয়তার মধ্যে আছে আশা করি আমরা খুব দ্রুত খুশির সংবাদ শুনতে পাই জিম্মি এবং তাদের পরিবারের মানুষদের জন্য প্রতিটি দিন অনেক কষ্টের গাজায় যুদ্ধবিরতি হলে এই ভয়ানক পরিস্থিতি থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেত ফিলিস্তিনিরাও তাদের সাধারণ জীবন ফিরে পেত কিন্তু এই দাবিকে মোটেও পাত্তা দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ উল্টো গাজায় নৃশংস হামলা ও গণহত্যা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন এ নিয়ে এক বছরের বেশি সময়ে গাজায় হত্যা করা হয়েছে অন্তত চুয়াল্লিশ হাজার দুইশো বিরাশি ফিলিস্তিনিকে ইসরায়েলি হামলায় কয়েক সপ্তাহ রাস্তায় রাত্রি যাপনের পর লেবাননের বাসিন্দারা তাদের স্থায়ী ঠিকানায় ফিরতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো বসবাসে অনুপযোগী হলেও অন্য কোথাও থাকতে রাজি নয় বাসিন্দারা অনেকে ধ্বংসস্তূপের মধ্যে বাড়িঘর খুঁজে না পেয়ে হতাশা প্রকাশ করছে তবে ইসরায়েলি প্রশাসনের যুদ্ধবিরতিকে বিজয় হিসেবেই দেখছে লেবাননের বাসিন্দারা লেবাননের টায়ার এলাকায় আমি প্রথম ব্যক্তি যে নিজের বাড়ি পরিষ্কার করছে। আমার থাকার জন্য আর কোনো স্থান নেই আল্লাহকে ধন্যবাদ আমরা বেঁচে আছি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আমাদের বিজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন প্রকৃত পক্ষে আজ আমরা বিজয় অর্জন করেছি শহীদ বাংলা ভিশন নিউজ ডেস্ক